লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকালে চেপে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ভোট প্রার্থনাও করেন তিনি। পরে চন্দননগর স্টেশনে নেমে চা খান। বহরমপুর লোকসভার শেষ ভোট প্রচার আজ শেষ দিন মেগা প্রচারে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মেগা ভোট প্রচারে বহরমপুর শহরে রয়েছে হুট খোলা জিপে ভোট প্রচার অধীর রঞ্জন চৌধুরী। হুগলির বলাগড় মহিপালপুর অঞ্চলে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভা। জনসভা থেকে শেখ শাহজাহান সম্পর্কে বক্তব্য রাখেন হিমন্ত। অসম হলে এতদিনে শাহজাহান ইস্যু মিটে যেত বলে দাবি করেন হিমন্ত। পাশাপাশি এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো বাংলাও শান্ত হয়ে যাবে, গোলা বারুদ উদ্ধার হবে না বলে দাবি করেন হিমন্ত। গরিব মুসলমান তাকতবার নহীঁ বানায়, ভাই আর বহনো হমে সোচনা হ্যায়। হামারা জো পশ্চিম বঙ্গাল হ্যায়, হামারা জো আসাম হ্যায়, হামারা জো বিহার হ্যায়, হাম লোগ। দুর্গাপুরে ইস্পাত নগরীতে কীর্তি আজাদের প্রচারে দেবের রোড শো। রোড শো এর প্রথম থেকেই দেবকে দেখার জন্য একটু ছোঁয়ার জন্য ছিল উৎসাহী জনতার ভিড়, ছিল চোখে পড়ার মতো। ভালো নেতা হতে গেলে ভালো মানুষ হতে হয় বলে এদিন মন্তব্য করেন দেব। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের এবং ঘাটালে তার নিজের জিত সম্পর্কে আশাবাদী দেব। প্রচার শেষে ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে হেলিকপ্টারে চেপে ফিরে যান দেব। দুর্দান্ত রেসপন্স, এবং এইবারে দুর্গাপুরের সিটটা কোনো সন্দেহ নেই, তৃণমূল কংগ্রেস আবার জিতছে। আপনি ফার্স্ট টাইম প্রচারে এলেন, আপনার ভক্তরা কতটা উৎসাহিত ছিল? শুধু ভক্তরা না, আমার মনে হয় কি এখানকার কর্মীরা, যারা তৃণমূল কংগ্রেস হয়ে জেতার জন্য মানে সব কিছু লাগিয়ে দিয়েছে, দিন রাত এক করছে। এবং আমার কোথাও যেন মনে হয় কি মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি দিন বা দিন বেড়েছে। এবং কোথাও যেন মনে হয় এখন জাস্ট র্যালিটা শেষ হলো, কালকে যখন বৃষ্টির জন্য আসতে পারিনি এখান থেকে, কবিতা বললো কি না, অনেক মানুষ হতাশা হয়েছে এবং পেপারও বেরিয়েছে কে খুব হতাশাজনক। তখন আমার মনে হলো কি না যাওয়া উচিত, এবং সেই জন্য আজকে কালকের র্যালিটা যেটা ক্যান্সেল। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে মিছিল পথসভা। চন্দ্রকোনার কুয়াপুর এলাকায় পথসভাও মিছিল। 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। রাধাবল্লভপুর থেকে মিছিল শুরু হয়ে কুয়াপুরে শেষ হয়। মিছিলে উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পিসি ভাইপো চোর স্লোগান তুলে বর্ধমানে বামেদের মিছিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে ভাতার বাজারে বামেদের মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুকৃতি ঘোষাল, ছিলেন বাম নেতা বামাচরণ বন্দ্যোপাধ্যায়, সুভাষ মণ্ডল, নজরুল হক সহ অন্যান্যরাও। মিছিলে বাম কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের আগেই ভাতারে তৃণমূলের বিজয় মিছিল। কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করলেন ভাতারের বিধায়ক ও ব্লক সভাপতি। তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভাতারে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা, কত ভোটে ঘাসফুল শিবিরের জয় আসে সেদিকেই তাকিয়ে সকলে। জয় যখন নিশ্চিতই তখন ভোটের আগে সবুজ আবির মেখে বিজয় উৎসব করলেন তৃণমূল কর্মী সমর্থকরা।